নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করব ইকোনমিক্সের। তো দেখো, আমাদের আর দুটো সেট বাকি আছে। তো দেখো পেজ নম্বর একটু দেখে নিচ্ছি আমি কত নম্বর পেজ বাকি আছে। তো দেখো পেজ নম্বর হচ্ছিল আমাদের বাকি আছে 181, এসি 181 এবং এসি 212। এর আগে আমি এসি 39, এসি 131, এসি 148 এর যাবতীয় এমসিকিউ আছে, শূন্য স্থান আছে, ট্রু ফলস আছে, সম্পূর্ণরূপে আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। আজকে আমি তোমাদের পেজ নম্বর 181 নম্বর পেজ সলভ করে দেবো, এসি 181। তো দেখো এসি 181 নম্বর পেজের ফার্স্ট প্রশ্ন কি বলেছে। তো দেখো, তোমাদের পরীক্ষা আর বেশি দিন বাকি নেই, তার জন্য আমি ঝটপট করে সলভ করে দিচ্ছি। ইকোনমিক্স পেজ নম্বর এসি 181, ফার্স্ট প্রশ্ন, রোমান ওয়ানের মানে এক দাগের রোমান ওয়ানের স্বল্পকালে গড় ব্যয় রেখার আকৃতি কেমন হয়। তো দেখো, স্বল্পকালে গড় ব্যয় রেখার আকৃতি ইউ আকৃতি হয়। তোমাদের তো আমি অনেকবার বুঝিয়েছি ইউ আকৃতি হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ইউ আকৃতি। আমাদের পরের প্রশ্ন, রোমান টু এর প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের মুনাফা সর্বাধিকরণের জন্য দ্বিতীয় ক্রমের শর্তটি কি। প্রশ্নটা আমি আরেকবার পড়ছি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের মুনাফা সর্বাধিকরণের জন্য দ্বিতীয় ক্রমের শর্তটি হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার এমসি রেখা ঊর্ধ্বগামী, এমসি রেখা ঊর্ধ্বগামী। তা বুঝতে পারছো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। আমাদের পেজ নম্বর এসি 182 নম্বর পেজের রোমান থ্রির প্রশ্ন কি বলেছে, যোগানের শতকরা পরিবর্তন যদি দামের শতকরা পরিবর্তনের সমান হয় তাহলে যোগানের দামগত স্থিতিস্থাপকতার মান হবে, অ্যান্সার হবে সের অ্যান্সার এক হবে, কি হবে এক হবে। তো দেখো আমি আরেকবার পড়ছি, যোগানের শতকরা পরিবর্তন যদি দামের শতকরা পরিবর্তনের সমান হয় তাহলে যোগানের দামগত স্থিতিস্থাপকতার মান হবে, অ্যান্সার হবে সের অ্যান্সার এক হবে, কি হবে এক হবে। পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান ফোরের প্রশ্ন, এমপিসি সমান সমান 3/4, তাহলে এমপিএস কত হবে। তোমাদের এইগুলো কিন্তু আমি এর আগেও একবার বুঝিয়েছি যে এমপিএস বের করতে গেলে যদি কোনো এমপিসির মান যদি বলে দেয়, তো দেখো এমপিসি এবং এমপিএস দুটোই কিন্তু বের করা যায়। আমাদের ফর্মুলাটা কি আছে, এমপিসি যোগ এমপিএস সমান সমান 1। তো এখানে কার মান আছে, আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এমপিসির মানটা বলে দিয়েছে 3/4, তাহলে এমপিসি তার মানে কি আছে 3/4 প্লাস এমপিএস সমান সমান 1, তাহলে এমপিএস সমান সমান কি হবে 1 - 3/4, বিয়োগ করলে কত হবে 1/4, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1/4। রোমান ফাইভের প্রশ্ন কি বলেছে, একচাটিয়া কারবারি ভারসাম্যের একটি শর্ত কি। তো দেখো এখানে যে অপশানগুলো আছে, এর অপশান এম আর সমান সমান এসি, বিতে আছে এমসি রেখা ঊর্ধ্বমুখী, সিতে আছে এমসি রেখা নিম্নমুখী, ডিতে আছে পি সমান সমান এম আর। তো দেখো এখানে যতগুলো অপশন আছে এই অপশনের কোনোটিই না, অর্থাৎ একচাটিয়া কারবারি ভারসাম্যের একটি শর্ত হলো এম আর সমান সমান এমসি হবে, এম আর সমান সমান এমসি হবে, ঠিক আছে, এর অ্যান্সার হবে এম আর সমান সমান এমসি, অর্থাৎ এর অপশানে ঠিক আছে কিন্তু এখানে এম আর এসি হবে না, এমসি হবে। ছ নম্বরের প্রশ্ন কি বলেছে, তো দেখো আমাদের রোমান সিক্সের প্রশ্ন কি বলেছে, সরকারি ব্যয় 1 লক্ষ টাকা বৃদ্ধির ফলে জাতীয় আয় 6 লক্ষ টাকা বৃদ্ধি পায়, এক্ষেত্রে এমপিসি প্রান্তিক ভোগ প্রবণতার মান কত হবে। তো দেখো এটা কিন্তু অঙ্কর একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো দেখো এর ক্যালকুলেশন আসবে কিন্তু 5/6, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 5/6, তোমাদের আমি পরে এক সময় করিয়ে দেব। আমাদের 7 নম্বরের প্রশ্ন কি বলেছে, লোরেন্জের অনুপাতের মান। তো দেখো লোরেন্জের অনুপাতের মান, এটা কিন্তু তোমাদের আমি অনেকবার বুঝিয়েছি, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 0 থেকে 1 এর মধ্যে। তো দেখো আমাদের পরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন, ভারতের দারিদ্রের প্রধান কারণ। তো দেখো ভারতের দারিদ্রের প্রধান কারণ হচ্ছে বেকারত্ব, কী হবে অ্যান্সার হবে সি এর অ্যান্সার বেকারত্ব।
পরের প্রশ্ন কি বলেছে, 9 নম্বরের প্রশ্ন, শেষ ব্যবস্থার অভাব সৃষ্টি হয়, অ্যানসার হবে বি অ্যানসার, মৌসুমী বেকারত্বে। শেষ ব্যবস্থার অভাব সৃষ্টি হয়, অ্যানসার হবে বি অ্যানসার, মৌসুমী বেকারত্বে। আমাদের 10 নম্বরের প্রশ্ন কি বলেছে, এলআইসি স্থাপিত হয় কোন বছরে, অ্যানসার হবে সি অ্যানসার 1956 খ্রিস্টাব্দে। তো দেখো আমি আজকে পেজ নম্বর এসি 181 এবং এসি 182 নম্বর পেজের এক দাগের প্রশ্নগুলো সলভ করিয়েছি। আমি তোমাদের পরের দিন দুই দাগের প্রশ্নগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো, যেখানে ঠিক বা ভুল আছে এবং যেখানে মানে শূন্যস্থান আছে এইগুলো তোমাদের আমি পরের দিন সলভ করে দেবো। যেহেতু মাধ্যমিক পরীক্ষাগুলো চলছে, মাধ্যমিকের কোশ্চেন পেপার একটু সলভের ব্যাপার আছে, তার জন্য আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করছি। আমি পরের দিন মানে মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরপরই সমস্ত এবিটিএর টেস্ট পেপারের ইকোনমিক্সের যাবতীয় প্রশ্ন, এমসিকিউ, ঠিক আছে, শূন্যস্থান, ট্রু ফলস, টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর তোমাদের সামনে পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো এবং ভালো রেজাল্ট তোমাদের অবশ্যই করতে হবে।